হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড পয়েন্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আবারও নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, চিকেন দো পেঁয়াজ। এই রান্নাটি খুবই মজা, সবসময়ের মতো আজও সহজ করে রান্নাটা শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, ভুলে যাবেন না। এই চিকেন দো পেঁয়াজটি ভাত, রুটি, পোলাও এবং খিচুড়ির সাথে সার্ভ করতে পারি। চলুন আমরা এবার রেসিপিটি তৈরি করি। আমি এখানে 500 গ্রাম দেশি মুরগি নিয়েছি। আমি মুরগিতে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 দিয়ে ভালো করে মিশিয়ে আমি প্রায় 30 মিনিট রেখে দেব। এতে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের ভেতরে ঢুকে যাবে। আমি এই 30 মিনিটে মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি 1/2 কাপ টক দই সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। আমার মশলাটা মিশানো হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আমি প্যানটা হালকা গরম করে দিয়ে দেব 1/2 কাপ রান্নার তেল। তেলটা গরম হওয়া অবধি আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমার তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, দিয়ে দেব 2টো দারচিনি, দিয়ে দেব 2টো এলাচ। মশলাটি হালকা গরম হয়ে এলে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি।
प्याज कुचिगुलो हल्का बादामी करे भेजे नेब। एखाने आँचटा कमिए तारपर आस्ते आस्ते प्याजगुलो भाजते थाकबे, नयतो प्याजगुलो पुड़े जाबे। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, লালচে বাদামি আকার ধারণ করেছে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে আমি এর সাথে দেব একটা চামচ আদা বাটা, একটা চামচ রসুন বাটা। আমি মশলাগুলো হালকা ভেজে নেব, আঁচটা কমিয়ে একদম অল্প আঁচে আস্তে আস্তে একটু হালকা ভেজে নেবেন। অনবরত নাড়তে থাকবে, নয়তো পুড়ে যাবে। আমার মশলাগুলো ভাজা হচ্ছে, আমি এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো বাটা। আমি আরেকটু কষিয়ে নেব, এতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না। ভালো করে মিশিয়ে আস্তে আস্তে হালকা একটু কষিয়ে নেব। আমার তেলটা আস্তে আস্তে বেশি উঠছে। কিছুক্ষণ পর পর নেড়ে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেবেন। আমরা মশলার গায়ে তেলটা ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার সেই মিশ্রিত মশলাটা। আমি মশলার বাটিটা একটু ধুয়ে দিয়েছি জল। আমি ভালো করে মশলাটা মিশিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করব। এর মধ্যে দিয়ে দেব একটা চামচ লবণ। অল্প আছে, আস্তে আস্তে নেড়ে নেড়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেবেন।
অতিরিক্ত আছে মশলা কষিতে গেলে মশলাটা পুড়ে যায়, এতে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার মশলাটা প্রায় কষিয়ে এসেছে, তেলটা পুরোপুরি ভেসে উঠেছে। আমি এখন দিয়ে দিচ্ছি আমার মেখে রাখা মাংসটা। আমি মশলার সাথে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেব। এই সময় চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেবে। প্রত্যেকটা মাংসের গায়ে যেন মশলাটা লাগে, এজন্য আমি আস্তে আস্তে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। দেশি মুরগিটা যদি নেন আপনারা তাহলে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে মাংসটা সফট হবে এবং তাড়াতাড়ি রান্না হবে। আমার মাংসটা ভাজা হচ্ছে, আস্তে আস্তে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। মাংসের কালারটা চেঞ্জ হলেই আমরা বুঝে নেব যে মাংসটা ভাজা হচ্ছে। আমি কিছুক্ষণ পর পর আস্তে আস্তে নেড়ে দেব, তাহলে সব মাংসগুলোই ভাজা হবে ঠিক মতো। আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল জল। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রাখবো। অল্প আছে প্রায় 15 মিনিট। আমার 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজের টুকরো। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটোর টুকরো। আমি আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমি অল্প আঁচে প্রায় 10 মিনিট এভাবে রান্না করব। আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি, তার জন্য আমি আবারও ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করব। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার পেস্টটা এবং টমেটোটাও নরম হয়ে এসেছে। আমি এভাবে আরও 5-6 মিনিট রান্না করব। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি।
এতে আমার ঝোলটা কিছুটা ঘন হয়ে আসবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা চিরা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আমি সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মাখো মাখো প্রায় হয়ে এসেছে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রান্না করছি। আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়াতে আমার বলকটা তাড়াতাড়ি চলে এসেছে। দেশি মুরগি রান্না করতে একটু সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে মাংসটা খুব টেস্টি হয়। আমি 5-6 মিনিট এটা জাল করে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি। আমার মাংসটা তৈরি হয়ে গিয়েছে। আমি এবার সার্ভ করার জন্য একটি ডিশে তুলে নিচ্ছি। মজার মজার এই ধরনের রেসিপি দেখতে হলে আজই আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।